শিক্ষা শুধুমাত্র একজন মানুষকে শিক্ষিতই করে না, তাকে একটি দেশের, একটি পরিবারের, একটি সমাজের সম্পদেও পরিণত করে। শিক্ষার্থী বন্ধুরা, হাসান স্যারের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি জানো মানবদেহের সবথেকে শক্ত অঙ্গ কি? নিশ্চয়ই তোমরা বুঝে ফেলেছ যে মানবদেহের সবথেকে শক্ত অঙ্গ কি? দাঁত। দাঁত হচ্ছে পরিপাকতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। যেমন দেখো যে আমরা যে কোনো খাবার গ্রহণের সময় আমরা দাঁত দিয়ে সেই খাবারগুলোকে চিবিয়ে সেই খাবারগুলো থেকে স্বাদ গ্রহণ করে থাকি জিহ্বা দিয়ে। তার মানে দাঁত কিন্তু শুধুমাত্র এটার জন্য না, আমাদের মুখের আকৃতি, তারপরে সব মিলে পরিপাকতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে দাঁত। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমাদের আজকের টপিকস দাঁত। আমরা আজকে দাঁত সম্পর্কে পুরা বিস্তারিত শিখব। প্রথমে দেখো, দাঁত কি মানুষের স্থায়ী দাঁত কয় ধরনের বর্ণনা করো। দাঁত কি মানুষের স্থায়ী দাঁত কয় ধরনের? দাঁত দেখো, মানবদেহের সবচেয়ে শক্ত অংশ হচ্ছে দাঁত। এই যে এইরকম করলে দেখো শব্দ হয়, টং টং করে শব্দ হয়, এবং অন্যান্য অংশের তুলনায় দাঁত অত্যন্ত শক্ত। মানবদেহের সবচেয়ে শক্ত অংশ হচ্ছে দাঁত। প্রাপ্ত বয়সে মুখগহ্বরের উপরে এবং নিচেই, এই যে মুখগহ্বর, হা করলে যে গহ্বরটা সেটাকে বলা হয়ে থাকে কি? মুখগহ্বর। প্রাপ্ত বয়সে মুখগহ্বরের উপরে এবং নিচের চোয়ালে সাধারণত 16টি করে মোট 32টি দাঁত থাকে। কয়টি? মোট 32টি দাঁত থাকে। উপরের চোয়ালে 16টি, নিচের চোয়ালে 16টি, মোট 32টি দাঁত থাকে। মানবদেহের দাঁত দুইবার গজায়, অর্থাৎ একবার দেখো যে প্রথমবার শিশুকালে দুধ দাঁত, অর্থাৎ প্রথমবার শিশুকালে যেই দাঁত হয় সেই দাঁত, তার দেখা যায় যে 8, 10, 12 বছর বয়সের দিকে গিয়ে সেই দাঁতগুলো পড়ে যায়। দেখো, প্রথমবার শিশুকালে দুধ দাঁত, এবং দুধ দাঁত পড়ে গিয়ে 18 বছরের মধ্যে দ্বিতীয়বার স্থায়ী দাঁত গজায়। বুঝতে পারতেছি? প্রথমবার দাঁত সাধারণত মানবদেহে দাঁত কয়বার গজায়? দুইবার গজায়। প্রথমবার শিশুকালে যেগুলো গজায় সেগুলো গজানোর পরে সেগুলো পড়ে যায়, এবং 18 বছরের মধ্যে দ্বিতীয়বার স্থায়ী দাঁত গজায়। এখানে দেখো দুইটা চিত্র দিয়েছি, দুইটা চিত্র। এটা হচ্ছে তোমার নিচের পাটির, ঠিক আছে, এটা হচ্ছে নিচের পাটির, এটা হচ্ছে উপরের পাটির, অর্থাৎ কি যে দাঁতগুলো দেখানো হয়েছে। তো স্থায়ী দাঁতগুলোকে দেখো, তোমরা চিত্র দেখেই বুঝতে পারতেছো স্থায়ী দাঁতগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। যেমন কর্তন দাঁত, ছেদন দাঁত, অগ্রপেশন দাঁত, পেশন দাঁত, আক্কেল দাঁত, এই যে বিভিন্ন প্রকার দাঁত রয়েছে। আমরা অনেক সময় কথা প্রসঙ্গে এমনটা বলে থাকি, তোর মনে হয় আক্কেল দাঁত ওঠে নাই, সেজন্য কথাবার্তার কোনো আক্কেল নাই। তো যাই হোক, কাজকর্মের কোনো আক্কেল নাই। তো দেখো যে আমরা দেখতেছি দাঁত কয় ধরনের, 1, 2, 3, 4, 5 ধরনের মোটামুটি কথা, যে কর্তন দাঁত, ছেদন দাঁত, অগ্রপেশন দাঁত, পেশন দাঁত এবং আক্কেল দাঁত। তাহলে আমরা একটু দেখব এই বিভিন্ন প্রকার দাঁতগুলো কয়টা করে আছে এবং কি কি ধরনের কাজ করছে। দেখো, মানুষের স্থায়ী দাঁত হচ্ছে 4 ধরনের। সেগুলো কি? প্রথমে ফার্স্টে দেখো কর্তন দাঁত। কর্তন দাঁত দেখো যে কর্তন দাঁত কোনগুলো? এই যে যেটা দিয়ে আমরা, এই যে সামনের যে তোমার হচ্ছে ও নিচে 4টা, উপরে 4টা, নিচেই 4টা, উপরে 4টা, মোট 8টা হচ্ছে কর্তন দাঁত। খেয়াল করো, কর্তন দাঁত আমরা যে কোনো কিছু কাটার জন্য আমরা কর্তন দাঁত ব্যবহার করে থাকি। দেখো, এই দাঁত দিয়ে খাবার কেটে টুকরা টুকরা করা হয়, অর্থাৎ এই দাঁতে দিয়ে আমরা কি করি, খাবার কেটে টুকরা টুকরা করে থাকি হচ্ছে কর্তন দাঁত দিয়ে। এরপরে দেখো ছেদন দাঁত। এই সাইডে দেখবা একটা মাথা চিকুন, এই সাইডে একটা, এই সাইডে একটা, উপরে একটা, এই উপরে এই সাইডে একটা, উপরে ওই সাইডে একটা। তো ছেদন দাঁত দেখো যে ছেদন দাঁত মোট কয়টা হচ্ছে কি? নিচের পাটিতে 2টা, উপরের পাটিতে 2টা, মোট
চারটা হচ্ছে ছেদন দাঁত। দেখো তুমি যখন কোনো কিছু ছেড়ো, ছিঁড়ার সময় কিন্তু সামনে দিয়ে ছেড়ো না, ছিঁড়ার সময় এই সাইডে নাও। মনে আছে তোমার, তুমি যে কোনো কিছু মাংস খাচ্ছ বা অন্য কোনো কিছু খাচ্ছ, সেটা যদি শক্ত হয় তাহলে এই সাইডে নিয়ে এরকম টান দিয়ে ছেড়ো। অর্থাৎ এখানে দেখো যে কি এই ছেদন দাঁত তখন কাজ করে। অর্থাৎ এটা কি ছেদন দাঁত, দেখো যে ছেদন দাঁত হচ্ছে এই দাঁত দিয়ে খাবার ছিঁড়তে, এই দাঁত খাবার ছিঁড়তে সাহায্য করে। তারপরে দেখো অগ্রপেশন দাঁত, ছেদন দাঁতের পরেই যে ছেদন দাঁতের পরেই যে দাঁত সেই দাঁত হচ্ছে অগ্রপেশন দাঁত। এই পাশে দুইটা, এ পাশে দুইটা, তাহলে চারটা, আর উপরের পাটিতে চারটা, মোট আটটা হচ্ছে অগ্রপেশন দাঁত। অগ্রপেশন দাঁত দেখো যে অগ্রপেশন দাঁত এই দাঁত দিয়ে চর্বণ পেশন উভয় কাজে চলে। অর্থাৎ খাবার চিবানোর জন্য ব্যবহার করা হয়, আবার খাবার পিষার জন্য ব্যবহার করা হয়। খাবার চিবাতে ব্যবহার যেমন করা হয়, খাবার পিষতেও তোমার কি যে এই অগ্রপেশন দাঁত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে দেখো যে অগ্রপেশন দাঁত, অগ্রপেশন দাঁত এরপরে হচ্ছে কি পেশন দাঁত। পেশন দাঁত আবার দেখো যে পেশন দাঁত তোমার কি যে এই দাঁত খাদ্যবস্তু চর্বণ এবং পেশনে সাহায্য করে। কি কি খাদ্যবস্তু চর্বণ এবং পেশনে সাহায্য করে, অর্থাৎ কি যে তোমার হচ্ছে যেমন ধরো যে এখানে দুইটা, এখানে দুইটা, চারটা চারটা, আটটা, এবং সর্বশেষ হচ্ছে আক্কেল দাঁত। আক্কেল দাঁতও কিন্তু এক প্রকার পেশন দাঁত। আমরা দেখি আক্কেল দাঁতের সবচেয়ে মার, দেখো মারির সবচেয়ে পিছনে এবং শেষের দাঁত দুটোকে আক্কেল দাঁত বলা হয়। প্রতিটি প্রাপ্তবয়স্ক মানুষের চারটি কর্তন দাঁত, চারটি ছেদন দাঁত, আটটি কর্তন দাঁত, চারটি ছেদন দাঁত, চারটি অগ্রপেশন দাঁত এবং আটটি পেশন দাঁত, এবং শূন্য থেকে চারটি আক্কেল দাঁত থাকতে পারে। তাহলে একটু লক্ষ্য করো, প্রত্যেক মানুষের দাঁতগুলো মধ্যে দেখো যে কর্তন দাঁত থাকে কয়টা, কর্তন দাঁত থাকে হচ্ছে তোমার চারটা চারটা আটটা, নিচের পাটিতে চারটা, উপরের পাটিতে চারটা। তাহলে চারটা চারটা আটটা হচ্ছে কর্তন দাঁত। ছেদন দাঁত কয়টা, দুইটা দুইটা চারটা, তাহলে আট আর চারে বারোটা। তারপরে অগ্রপেশন দাঁত কয়টা, অগ্রপেশন দাঁত নিচের পাটিতে চারটা, উপরের পাটিতে চারটা, আটটা, বারো আর আটে বিশটা। তারপরে পেশন দাঁত কয়টা, নিচের পাটিতে চারটা, উপরের পাটিতে চারটা, তাহলে কত হলো বিশ আর আটে আঠাশটা। আর আক্কেল দাঁত কয়টা, নিচের পাটিতে দুইটা, উপরের পাটিতে দুইটা, তাহলে কয়টা হলো মোট চারটা, আঠাশ আর চারে বত্রিশটা। নিশ্চয়ই বুঝতে পেরেছ বত্রিশটা দাঁত, এবং সাধারণত এই বত্রিশটা দাঁত হচ্ছে চার ধরনের। বুঝতে পেরেছি পেশন দাঁত তোমার কি যে অর্থাৎ আক্কেল দাঁতগুলো পেশন দাঁতের মধ্যেই পড়ে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আক্কেল দাঁত চারটা হয়, আবার অনেক ক্ষেত্রে আক্কেল দাঁত হচ্ছে দেখা যায় যে সাধারণত শূন্য থেকে চারটা, অর্থাৎ যে কোনো সংখ্যায় আক্কেল দাঁতগুলো হতে পারে। নিশ্চয়ই এখন তুমি বুঝতে পারলে যে আমাদের এই যে আমরা দাঁতগুলোকে দেখি, দাঁতগুলো কয় ধরনের, এবং এই কয় ধরনের দাঁতগুলো কে কোন ধরনের কাজগুলো করছে। নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি তোমার কি যে ছেদন দাঁত, তারপর কি যে তোমার হচ্ছে কর্তন দাঁত, ছেদন দাঁত, অগ্রপেশন দাঁত, পেশন দাঁত, আক্কেল দাঁত কার কোন কাজ, তোমরা নিশ্চয়ই এখন বুঝে ফেলেছ। আমি আশা করি তোমরা এই দাঁতের কাজগুলো তোমরা বলতে পারবে, লিখতে পারবে। এরপরে দেখো মানুষের দাঁতের গঠন বর্ণনা করো, এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের দাঁত যে কিভাবে গঠিত, আমাদের দাঁতের গঠন সম্পর্কে আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা যে সকল শিক্ষার্থীরা তোমরা কি যে যারা হচ্ছে মেডিকেলে পড়তে চাও, যারা ধরো যে তোমার কি যে ডেন্টাল কলেজে পড়তে চাও, তাদের ক্ষেত্রে ধরো যে এইগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেডিকেল বা ডেন্টালে পড়ার জন্য এই সকলগুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও প্রত্যেকটা মানুষেরই জানা প্রয়োজন দাঁত সম্পর্কে। যদি দাঁত সম্পর্কে জানি তাহলে সে দাঁতের যত্ন নিতে পারবে। তো আমরা প্রথমে দেখো যে দাঁতের গঠন বর্ণনা যে দেখে নিই। দাঁতের গঠন, প্রতিটি দাঁতের তিনটা অংশ থাকে, একটা হচ্ছে মুকুট, মূড় এবং গ্রীবা। তিনটা অংশ কি, মুকুট, মূড় এবং গ্রীবা। মাড়ির উপরের অংশকে, অর্থাৎ যে অংশটা দেখা যায় বলতে দাঁতের যে মূল মানে মাড়ির উপরের অংশকে বলা হয় কি মুকুট। আর মাড়ির ভিতরের যে অংশ, মাড়ি সহ মাড়ির ভিতরে যে অংশ, সেটাকে বলা হয় কি, মাড়ির ভিতরের অংশকে বলা হয়েছে মূল। আর গ্রীবা কি, দাঁতের
মধ্যবর্তী অংশ অর্থাৎ ভিতরের অংশকে বলা হয় থাকে কি গ্রীবা। এখন আমরা একটা একটা করে অংশ দেখব। তাহলে আমরা দেখলাম যে দাঁতের অংশ মোট তিনটা। প্রতিটি দাঁত যে সব উপাদান দিয়ে গঠিত তা হলো, প্রথমে দেখো প্রতিটি দাঁত যে সকল উপাদান দিয়ে গঠিত তা হলো, দেখো যে ডেন্টিন, যেমন দেখো যে ডেন্টিনের ডেন্টিনের কথা তোমরা শুনেছো, ডেন্টিন দাঁত প্রধানত ডেন্টিন নামক শক্ত উপাদান দিয়ে গঠিত। সবার উপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কি ডেন্টিন। ডেন্টিন হচ্ছে শক্ত, দেখো দাঁত প্রধানত ডেন্টিন নামক শক্ত উপাদান দিয়ে গঠিত। এনামেল, এনামেল কি দেখো দাঁতের মুকুট অংশের ডেন্টিনের উপরের ভাগে এনামেল নামক কঠিন উপাদান থাকে। এনামেল এবং ডেন্টিন ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বোনেট এবং ফ্লোরাইড দিয়ে গঠিত। কী কী দিয়ে গঠিত? এনামেল এবং ডেন্টিন, এনামেল এবং ডেন্টিন ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বোনেট এবং ফ্লোরাইড দিয়ে গঠিত। বুঝতে পেরেছি? তাহলে ডেন্টিন কি, এনামেল কি, আমরা চিত্রে দেখে আরও একটু ক্লিয়ার হব। দেখো যে একটু খেয়াল করো, এটা হচ্ছে এনামেল আর এই নিচের অংশ হচ্ছে ডেন্টিন। অর্থাৎ দেখো যে এনামেল হচ্ছে সবচেয়ে উপরের অংশ, ডেন্টিন হচ্ছে তার নিচের অংশ। আবার একটু লক্ষ্য করো, তাহলে ডেন্টিন দাঁত প্রধানত ডেন্টিন নামক শক্ত উপাদান দিয়ে গঠিত। তার উপরে থাকে দেখো দাঁতের মুকুট অংশে ডেন্টিনের উপরিভাগে, ডেন্টিনের উপরিভাগে থাকে কে, এনামেল। এনামেল নামক কঠিন উপাদান থাকে। এনামেল এবং ডেন্টিন ক্যালসিয়াম ফসফেট, তারপরে ক্যালসিয়াম কার্বোনেট এবং ফ্লোরাইড দিয়ে গঠিত। একটু লক্ষ্য করো, দাঁতের মুকুট অংশে দেখো কি কি রয়েছে। দাঁতের মুকুট অংশে রয়েছে এনামেল, ডেন্টিন, তারপরে হচ্ছে, তারপরে দেখো গ্রীবা অংশে কি রয়েছে, গ্রীবা অংশে রয়েছে দন্তমজ্জা অর্থাৎ মাড়ি, এটাকে বলা হয় মাড়ি, এই অংশকে বলা হয় মাড়ি। এটা হচ্ছে দন্তমজ্জা ভিতরের অংশ, ভিতরের অংশ, এটা হচ্ছে রক্ত। আর এই যে রক্ত জালক, এখানে ধরো যে এর ভিতরে তোমার হচ্ছে রক্ত, রক্তনালীগুলো এসেছে, অর্থাৎ রক্তনালীগুলো এসে তোমার খাদ হচ্ছে কি খাদ্য অক্সিজেন সরবরাহ করে যায়, ঠিক আছে। তো তাহলে দেখো যে রক্ত জালক, এরপরে কি, এইটা হচ্ছে এই এই অংশটুকু হচ্ছে দাঁতের মূল। দাঁতের মূলের মধ্যে দেখো কি কি রয়েছে, স্নায়ুরজ্জু রয়েছে, সিমেন্ট রয়েছে, তারপরে চোয়ালের অস্থি রয়েছে। চোয়ালের অস্থি অর্থাৎ যেই অস্থিগুলোর সাথে, যে অস্থিগুলোর সাথে দাঁত সজ্জিত থাকে সেটা, সেই অস্থিগুলো রয়েছে। তাহলে দেখো যে স্নায়ুরজ্জু, সিমেন্ট, তারপরে চোয়ালের অস্থি, এই অংশগুলো রয়েছে কি দাঁতের, দাঁতের মূল অংশে। তাহলে আমরা দেখলাম দাঁতের মুকুট, গ্রীবা এবং মূল। এবার আমরা এই অংশগুলোর একটু আলাদা আলাদাভাবে, আমরা ইতিমধ্যে মুকুট অংশটা পড়েছি, এবার আলাদা আলাদাভাবে সবগুলোর একটু গঠন দেখব। প্রথমে দেখো দন্তমজ্জা, দেখো দন্তমজ্জা কোনটা, দন্তমজ্জা হচ্ছে এই যে ভিতরের যে অংশটা সেটা হচ্ছে দন্তমজ্জা। দন্তমজ্জায় কি কি থাকে, কিভাবে থাকে একটু আমরা শিখব। প্রথমে দেখো যে ডেন্টিনের ভিতরে ফাঁপা নরম অংশকে বলা হয় থাকে দন্তমজ্জা। এই যে ডেন্টিন, এই যে ডেন্টিন, ডেন্টিন দেখতেছ, ডেন্টিনের ভিতরে থাকে কি, ভিতরে ফাঁপা নরম অংশকে বলা হয় থাকে কি দন্তমজ্জা। এর ভিতরে থাকে কি কি দেখো, ধমনী, শিরা, স্নায়ু এবং নরম কোষ থাকে। ডেন্টিনের ভিতরে যে মজ্জা থাকে, মজ্জার ভিতরে অর্থাৎ দন্তমজ্জার ভিতরেই থাকে ধমনী, শিরা, স্নায়ু এবং নরম কোষ। নরম কোষগুলো থাকে কোথায়, যে তোমার দন্তমজ্জায়। দন্তমজ্জার মাধ্যমে ডেন্টিন অংশে অর্থাৎ এই অংশে পুষ্টি এবং অক্সিজেন সরবরাহ হয়। ডেন্টিন অংশে কিসের মাধ্যমে, দন্তমজ্জার মাধ্যমে, এই দন্তমজ্জার মাধ্যমে এই ডেন্টিন অংশে তোমার কি পুষ্টি প্রবাহিত হয়, অক্সিজেন প্রবাহিত হয়ে থাকে। এরপরে আমরা দেখব হচ্ছে সিমেন্ট। দেখো সিমেন্ট হচ্ছে এই যে এই অংশটা, এই যে লক্ষ্য করতেছে একটু নীল কালারে কি হালকা নীল, হালকা নীল কালারে দেখানো হয়েছে, এটা হচ্ছে কি তোমার সিমেন্ট অংশ। লক্ষ্য করো যে সিমেন্ট কি, যে সিমেন্ট নামক, খেয়াল করো সিমেন্ট নামক পাতলা আবরণ দাঁতের মূল অংশ ডেন্টিনকে আবৃত করে রাখে। এই সিমেন্টের সাহায্যে দাঁত মাড়ির সাথে আটকে থাকে। তাহলে দেখো যে কি বলতেছি, যে সিমেন্টের সাহায্যে, এই সিমেন্ট কি, যে দেখো এই সিমেন্ট হচ্ছে দাঁতের মূল অংশকে, মূল অংশকে মাড়ির সাথে, মূল অংশকে মাড়ির সাথে আটকে রাখে। সিমেন্টের সাহায্যে কি দেখো, পাতলা আবরণ যা মূল অংশকে, মূল অংশ ডেন্টিনকে আবৃত করে রাখে, ডেন্টিনকে আবৃত করে রাখে সিমেন্ট। এই সিমেন্টের সাহায্যে, সিমেন্টের সাহায্যে
দাঁত মাড়ির সাথে আটকে থাকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা আজকে বুঝতে পারলাম যে দাঁত, ধরো যে তোমার কি, যে প্রথমে আমরা দেখলাম যে মানব দেহের সবচেয়ে শক্ত অঙ্গ হচ্ছে দাঁত, তারপরে আমরা দেখলাম হচ্ছে কি যে কয় ধরনের দাঁত রয়েছে এবং দাঁতগুলো কি কি কাজ করতেছে, এবং সর্বশেষ দেখলাম যে দাঁতের গঠন প্রণালী। নিশ্চয়ই তোমরা আজকের ক্লাসটা দেখার পরে তোমাদের তোমাদের কাছে দাঁত সম্পর্কে সকল বিষয়গুলো খুব সহজ হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।